বহরমপুরে কলেজ ছাত্রী খুনের তদন্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা। সোমবার সন্ধ্যায় খুন হয় কলেজ ছাত্রী। বুধবার তদন্তের স্বার্থে বহরমপুর থানায় আসেন ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা। সোমবার সন্ধ্যায় বহরমপুরের গোড়াবাজার কাত্তায়নী এলাকায় ঘটে নারকীয় নৃশংস খুনের ঘটনা। এই ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে। মঙ্গলবার ধৃতকে কোর্টে তোলা হয় এবং 10 দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই খুনের সাথে ব্যবহৃত চাকু, নকল বন্দুক, অভিযুক্তের রক্তমাখা জামা, প্যান্ট, নিহত ছাত্রী ও অভিযুক্ত যুবকের মোবাইল ফোন হেফাজতে নিয়েছে। সেই সব তদন্তের স্বার্থে বুধবার বহরমপুর থানায় যান মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কেশবরী রাজকুমার ও ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা। এদিন এসপি জানান, ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা এসেছেন, বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সূত্রের খবর, এদিন ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর সদস্যরা উদ্ধার হওয়া চাকু, নকল বন্দুক, অভিযুক্তের রক্তমাখা জামা, প্যান্ট এবং যাবতীয় জিনিস খতিয়ে দেখেন। সেখান থেকে তারা নমুনাও সংগ্রহ করেন। বহু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তদন্তে। জিজ্ঞাসাবাদ চলছে, ইনভেস্টিগেশন চলছে। আজকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো থেকে এসেছে, ওগুলো অ্যানালিসিস চলছে। মধ্যবঙ্গ নিউজ।